নমস্কার বন্ধুরা ইউথফুল স্টাডি চ্যানেল থেকে আমি সঞ্জিত সরকার সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দু হাজার কোটি উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ডাব্লিউ বি টেস্ট পেপারের ইতিহাস বিষয়ের আটটি মডেল সেটের এসে কিউ সলভ দেওয়া হবে যেটা এখনও অবধি ডাব্লিউ বি টিএর এসে কিউ কিন্তু ইতিহাসে হয়নি সেভাবে তো এই ডাব্লিউ বি যে টেস্ট পেপারটা রয়েছে এর আটটি মডেল সেটের এসে কিউ অর্থাৎ প্রথমের দিকে যে পাঁচটি মডেল সেট রয়েছে সেই পাঁচটি মডেল মডেল সেট এবং তার পরবর্তীতে যে স্কুলের যে সেটগুলো রয়েছে তার তিনটি সেট আজকে টোটাল আটটি সেট কিন্তু এই ভিডিওতে উপস্থাপন করা হবে তো ভিডিওটি বড় হতে পারে তো তোমরা কিন্তু ধৈর্য ধরে দেখবে অবশ্যই তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হবে আর এই ভিডিওটি কিন্তু প্রস্তুত করেছে ইউথফোর স্টাডি সেন্টারের একজন ছাত্র যার নাম প্রিয়ম শাহা প্রিয়ম শাহা কিন্তু আগেও পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি বেশ কিছু ভিডিও করেছে ও খুব ভালো স্টুডেন্টস ভালুঘাট উচ্চ বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং দু হাজার কুড়ি সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তো ওর যে প্রচেষ্টা ও নিজের চেষ্টা দ্বারা এই সমস্ত এসি সলিউশনগুলো করে এনে এনেছে তোমাদের সামনে তো সে উপস্থাপন করবে তো সবার আগে আমরা পিএম সাহার সঙ্গে পরিচিত হয়ে নিব তার আগে একটা কথা বলে নিই ওর দ্বারা যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর কিছু কোশ্চিনের অ্যান্সার ও করতে পারে নাই বা সময় পায় নাই তাই করা হয়নি ওর তো যদি এরকম কিছু প্রশ্ন রয়েছে তো আমি দেখলাম কিছু কিছু ইজি প্রশ্ন রয়েছে তো সেগুলো তোমরাই সলভ করতে পারবে যদি তোমাদের দ্বারা সলভ না হয়ে থাকে সেই প্রশ্নগুলো তো অবশ্যই কমেন্টে জানাবে আমি ডিসক্রিপশনে তার অ্যান্সার দিয়ে দেবো তবে ভিডিওটা কিন্তু নাইনটি এইট পার্সেন্ট কিন্তু কোশ্চিন অ্যান্সার করা হয়েছে দুই একটা কোশ্চিন একটু মিসিং আছে আমি দেখলাম তো করতে চলেছে ভিডিওটি তো চলো নমস্কার আমি প্রিয়াংশা বালগড় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র দু হাজার কুড়ি বছর উচ্চ শ্রেণীর পরীক্ষা

মার্কেন্টাইল বাদ কি ষোড়শ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপে মার্কেন্টাইল বা বণিকবাদ একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি হিসাবে কাজ করে মূলত রাষ্ট্রকে অর্থনৈতিক বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত নীতিসমূহ যথা খনিজ উৎপাদন ও শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখাই হল মার্কেন্টাইলবাদের মূল কথা সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থের লেখক কে জে এ হরসাদ পত্তনী প্রথাকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার পর অনেক জমিদার রাজস্ব আদায়ের সুবিধার জন্য তাদের জমিদারি অংশ ছোটো ভাগে ভাগ করে নির্দিষ্ট রাজস্ব প্রদানের সত্ত্বে কয়েকজন ব্যক্তিকে বন্দোবস্ত বা পত্তনী দিতেন এই ব্যবস্থা পত্তনী নামে পরিচিত এজেন্সি ব্যবস্থাকে সতেরোশো তেপ্পান্ন থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসাবে নিয়োগ করে তাদের দ্বারা পণ্য ক্রয় বিক্রয় করাতো এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত কাকে বাংলার গদ্য সাহিত্যের জনক বলা হয় রামমোহন রায়কে উডের ডেসপ্যাচ কি ভারতের শিক্ষা ব্যবস্থাকে সুসংবদ্ধ করার জন্য উনিশশো সালে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস এক শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন এতে সরকারি উদ্যোগে স্কুল কলেজ বিদ্যালয় স্থাপন নারী শিক্ষার প্রসার প্রভৃতি সুপারিশ করা হয় এটি উডের ডেসপ্যাচ নামে পরিচিত চুয়ে পড়া নীতি কি বড়লাট লর্ড বেন্টিকের শিক্ষা সচিব মেঘলে তার মিনিষ বলেন প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরাজি শিক্ষার বিস্তৃতি হবে এবং তারপর তা ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই নীতি চুয়ে পড়া নীতি নামে পরিচিত অথবা তিন আইন কি ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে আঠারোশো সালে ব্রিটিশ সরকার তিন আইন পাশ করেন এবং তার দ্বারা বাল্যবিবাহ বহুবিবাহ বিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয় ফোর্ট মে আন্দোলন বলতে কি বোঝো ভাষায় চুক্তিতে চীনের অবমাননার প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী নারী ছাত্র কৃষক শ্রমিকদের নেতৃত্বে বিদেশি আধিপত্যের ভিত্তিতে উনিশশো উনিশ সালে মে যে আন্দোলন হয়েছিল তা ফোর্ট মে আন্দোলন নামে পরিচিত তারপরে মুসলিম লীগের লাহোর অধিবেশনে গুরুত্ব কি মুসলিম লীগের লাহোর অধিবেশনে মুসলিমদের জন্যই পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তান গঠনের দাবি দাঁড়ানো হয় অথবা বিভাজন ও শাসননীতি কি ইংরেজরা ভারতে ধর্মের ভিত্তিতে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির দ্বারা সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনকে কায়েম রাখার যে নীতি নিয়েছিল তা বিভাজন ও শাসননীতি নামে পরিচিত নিজ জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ ও প্রতিষ্ঠা করতে লর্ড লরেন্স রোমে প্রচলিত বিভাজন ও শাসননীতি চালু করেন রাওলা ডাইন কি ভারতে বৈপ্লবিক আন্দোলনে প্রসার রোধ করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো উনিশ সালে আঠেরোই মার্চ রাওলা রাইট পাশ করেন এতে বলা হয় এক সরকার বিরোধী যে কোনো প্রচার কার্য আইনত দণ্ডনীয় দুই বিচারকের রায়ের বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না অথবা কোন আইন দ্বারা কেন্দ্রে প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় তো এই কোশ্চেনটা আমি পাইনি তো যদি পেয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি একটু খুশি হতাম তারপর হচ্ছে গণপরিষদ কী এটাও যদি পেয়ে থাকো একটু জানাবে অথবা তিন লিন লিৎগো প্রস্তাব কি উনিশশো সালে আটই আগস্ট বড়োলাট লর্ড লিন লিদগো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের সমর্থন লাভ অর্থাৎ ভারতের জনসম্পদ ও অর্থ সম্পদকে ব্যবহারের উদ্দেশ্যে যে সুপারিশপত্র পেশ করেন তা আগস্ট প্রস্তাব নয় পরিচিত যাতে বলা হয় যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়নে মর্যাদা দেওয়া হবে বড়োলাটের শাসন পরিষদে অধিক সংখ্যক ভারতীয় নিয়োগ করা হবে তানাকা মেমোরিয়াল কি জাপানি প্রধানমন্ত্রী তানাকা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে এক স্মারকপত্রে জাপানি সামনের হিরোইতকে পরামর্শ দেন যে পূর্ব এশিয়ার সমস্যা সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি গ্রহণ অপরিহার্য এবং মাঞ্চুরিয়া ও মঙ্গোলিয়া দখল করা প্রয়োজন এইভাবে জাপানিদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের জাগরণ ঘটানোর জন্য তানাকার এই প্রচেষ্টা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত কিম উল সুং কে ছিলেন উত্তর কোরিয়ার কমিউনিস্ট নেতা সিয়াটো এর পুরো নাম কি সাউথ ইস্ট এশিয়ান ট্রেড অর্গানাইজেশন অথবা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট কি মার্কিন আক্রমণের আশঙ্কায় উনিশশো সালে কিউবা সোভিয়েত রাশিয়ার কাছে সাহায্য প্রার্থনা করলে রাশিয়া কিউবায় আণবিক ক্ষেপণাস্ত্র পাঠায় এবং আণবিক ক্ষেপণাস্ত্র করে উপস্থাপন কেন্দ্র স্থাপন করে অন্যদিকে আমেরিকা কিউবার বিরুদ্ধে নৌ অবরোধ করে ফলে সমগ্র ল্যাটিন ল্যাটিন আমেরিকায় যুদ্ধের পরিমণ্ডল তৈরি হয় যা কিউবা সংকট নামে পরিচিত পাকিস্তান পিপলস পার্টি গঠন করে জুলফিকার আলী ভুট্টু দি গল কে ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এবার তাহলে পেস তেতাল্লিশে এই 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 যে এখানে তো প্রশ্ন পেজের আছে এখন তাহলে এক নম্বর প্রশ্ন ভাস্কো দাগামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন কালিকট বন্দরে হচ্ছে চোদ্দশো অষ্টানব্বই সাল অথবা মার্কিন টাইলবাদ কি ষোলশ থেকে শতক পর্যন্ত ইউরোপে মার্কিন টাইলবাদ বা বণিকবাদ একটি বিশিষ্ট অভ্যন্তরীণ শক্তি হিসাবে কাজ করে মূলত রাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত এই নীতি যথা খনিজ উৎপাদন শিল্পের উন্নতি দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখাই ছিল মার্কিন টাইলবাদের মূল কথা ওয়েট পলিটিক নীতিকে গ্রহণ করেন কাইজা দ্বিতীয় উইলিয়াম তয় উপনিবেশ কোন দেশ গঠন করে আমেরিকা কোন আইনের দ্বারা ভারতে ভাইসারের পদে সৃষ্টি হয় এটা একটু পাললে তোমরা খুঁজে দেখবে মুক্তদান নীতি কি এর প্রবক্তাকে ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো যা মুক্তদান নীতি নামে পরিচিত এই আর প্রবক্তা প্রবক্তা হচ্ছে জন হে তাইপিং বিদ্রোহ কবে কোথায় হয়েছিল চীনে আঠেরোশো একান্ন থেকে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত সংগঠিত হয় স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয় উনিশশো সালে অথবা ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে তারপরে বাসম পুঁজিবাদ কি এটা একটু দেখে রাখবে সত্য বিলোপ নীতিকে ঘোষণা করে লর্ড ডাল সিআইএ কি মার্কিন গোয়েন্দা সংস্থা দিকু কাদের বলা হয় দিকু একটি সাঁওতাল শব্দের অর্থ হল প্রতারক উপজাতি অধ্যুষিত এলাকায় ইংরেজদের আশ্রিত জমিদার যোদ্দার মহাজন ইত্যাদি মধ্য সত্ত্বাভোগী প্রবেশ করে আদিবাসীদের শোষণ ও নিপীড়ন চালাত বহিরাগত এই মধ্য সত্ত্বাভোগীদের সাঁওতালরা দিকু বলত কর্ণবালিশ কোড কী গর্ভনার জেনারেল রড প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি একযোগে কর্নওয়ালিস কোর্ট নামে পরিচিত চীনে ফোটমে আন্দোলনে কে নেতৃত্ব দিয়েছিলেন চেন বর্জন ভারতীয়রা কেন উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার ভারতে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য ব্রিটেনের প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ স্যার জন সাইমনের নেতৃত্বে সাত সদস্য বিশিষ্ট যে সাইমন কমিশন গঠন করে তাতে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা এতে জাতীয় অপমান বলে গণ্য করে এই কমিশন বজন তাই এই কমিশন বজন পরিচিত অথবা পঞ্চাশের মর্ণন্তর বলতে কি বলছে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে বাংলার খাদ্য উৎপাদন হ্রাস এবং বার্মার পতনের বার্মার পতনের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে চাল আমদানি বন্ধ চাল আমদানি বন্ধ হয়ে চালের কালোবাজারি ও ফাটকাবাজির ফলে এক ভয়াবহ দুর্ভিক্ষে লক্ষ লক্ষ সাধারণ মানুষের মৃত্যু হয় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষ হয় বলে ইতিহাসে তা পঞ্চাশের মর্ণন্তর নামে পরিচিত সমাজতান্ত্রিক আদর্শের সমর্থক ছিলেন এমন দুটি কংগ্রেস নেতার নাম লেখো জয়প্রকাশ নারায়ণ ও অচ্যুত পট্টোপাধ্যায় অথবা মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় বিক্রম সারাভাইকে কে কবে সারা ভারতে অস্পৃশ্য বিরোধী সংঘ প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর সালটা একটু দেখে রাখি অথবা ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাকে এর প্রকৃত নাম কি হোচিমিন প্রকৃত নাম নগীন সিন কাং তারপরে হচ্ছে পেজ নাম্বার ফর্টি ফাইভে সত্যবিলোপ নীতি কি লর্ড ডালহৌসি সাম্রাজ্য বিস্তার নীতি সত্য নীতি নামে পরিচিত অথবা অধীনতামূলক মিত্ররাত নীতি কি এটা একটু দেখে রাখবে মার্কিন টাইলবাদ কি ষোলশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপে বা টাইলবাদ একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি হিসাবে কাজ করে মূলত রাষ্ট্রের অর্থনৈতিক বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত এই নীতি যথা খনিজ উৎপাদন শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা ছিল মার্কেন্টাইলবাদের টাইলবাদের মূল কথা অথবা মার্ক্সের উদ্বৃত্ত তত্ত্ব কি কুচিবার অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় আঠারোশো নয় সালে সেটা হচ্ছে ইংরেজ ও রঞ্জিত সিং এর মধ্যে রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় সতেরোশো তিয়াত্তর সালে দিকু বলা হতো দিকু একটি সাঁওতাল শব্দ এর অর্থ হলো পোতারা উপজাতি অধ্যুষিত এলাকায় ইংরেজদের আশ্রিত জমিদার জোদ্দার মহাজন ইত্যাদি মধ্য সত্ত্বাবী প্রবেশ করে আদিবাসীদের শোষণ ও নিপীড়ন চালাতো মধ্য সত্ত্বাভোগীদের সাঁওতালরা দিকু বলতো দামিন ই কোহ কি দামিন ই কথাটির অর্থ হলো পাহাড়ের প্রান্ত যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করত সেটি দামিনী কোহ নামে পরিচিত কত খ্রিস্টাব্দে ফটমে আন্দোলন শুরু হয়েছিল উনিশশো উনিশ সাল অথবা চীনের উপর ঐতিরাষ্ট্রিক অধিকার কি চীনে অবস্থিত ব্রিটিশ নাগরিকদের অপরাধমূলক কাজকর্মের বিচারের দায়িত্বের দায়িত্ব ইংরেজদের বিচারালয় নিষ্পত্তির অধিকার দেওয়া হয় এই অধিকার বলে এই অধিকার বলে নাগরিকরা চীনে বসবাস করলে চীনের সম্রাটের অধীনতা থেকে মুক্ত থাকেন এই বিশেষ সুবিধা ঐতিাষ্ট্রিক অধিকার নামে পরিচিত পরবর্তী প্রশ্ন মিরাজ ষড়যন্ত্র মামলা কি শ্রমিক আন্দোলনে সাম্যবাদের প্রভাব লক্ষ্য করে ব্রিটিশ সরকার উনিশশো উনত্রিশ সালে পিসি জোশী মুজফর আহমেদ এবং ব্রিটিশ কমিউনিস্ট নেতা ব্রেঞ্জামিন বার্লি ও ফিলিসপ্যার প্রমুখ তেত্রিশ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মিরাস ষড়যন্ত্র মামলা বার্ধবলী সত্যাগ্রহ দুজন নেতার নাম কি বল্লভভাই প্যাটেল প্যাটেল একটা একটু দেখে রাখি অথবা গান্ধীজি সত্যাগ্রহ কি এটা একটু দেখে রাখি ডি ডে কবে স্থির হয় যাই না একটু দেখে রাখবে সম্ভবত দু হাজার ছয় সালে অথবা সার্কের অন্তর্ভুক্ত দুটি দেশের নাম লেখো বাংলাদেশ ও পাকিস্তান জাপান কবে কলকাতায় বোমাবাসন করে উনিশশো বিয়াল্লিশ সালে কুড়ি ডিসেম্বর ব্যালফুল ঘোষণাপত্রে কী বলা হয়েছিল এটা একটু দেখে রাখবে অথবা ভাষায় চুক্তি দুটি সত্ত্বেও এটাও দেখে রাখবে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা কী এটা একটু দেখে রাখবে অথবা অপারেশন সাস লাইট কী উনিশশো সালে পশ্চিম পাকিস্তানের জেনারেল ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের সামরিক গভর্নর টিক্কা খানকে বাঙালি নিধনের নির্দেশ দেন পশ্চিম পাকিস্তানের এই সরকারি নির্দেশ অপারেশন সার্চলাইট নামে পরিচিত কে ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট নেতা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলতে কি বলছে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর উদ্যোগে ভারতে উনিশশো একান্ন খ্রিস্টাব্দ থেকে প্রতি পাঁচ বছর অন্তর যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে অথবা সবুজ বিপ্লব কি সার ও উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ দ্বারা শস্য উৎপাদন ও তার ফলে শস্য তার ফলে উৎপাদন ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটে তা সবুজ বিপ্লব নামে পরিচিত মার্শাল টিটো কে ছিলেন লাভিয়ার রাষ্ট্রপ্রধান এবার হচ্ছে পেজ ফর্টি সেভেন নির্জন আন্দোলন কাকে বলে এটা একটু দেখে রাখবে ওয়েথ অফ নেশান গ্রন্থের রচয়িতাকে অ্যারান স্মিথ ত্রয়দশ উপনিবেশ বলতে কী বলছো ইংল্যান্ডদের স্টুয়ার্ট রাজাদের অদূরদর্শী রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় বসবাস শুরু করলে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ওলন্দাজ ও ফরাসি শক্তিকে পরাজিত করে যে তেরোটি উপনিবেশ প্রতিষ্ঠিত হয় সেগুলি একত্রে ত্রয়দশ উপনিবেশ নামে পরিচিত দস্তকটি সতেরোশো সতেরো সালে সূত্রে সুবা বাংলা ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হল দস্তক অথবা অন্ধকূপ হত্যাকি ফোর্ট উইলিয়ামে ফোর্ট উইলিয়ামে ভারপ্রাপ্ত ইংরেজ অধ্যক্ষ হলওয়েলের বিবরণ অনুসারে কলকাতার পতনের পর সিরাজ নির্দেশে একশো ছেচল্লিশ জন ইংরেজ বন্দীকে অন্ধকূপ নামক ফুট লম্বা চোদ্দ ফুট দশ ইঞ্চি চওড়া ক্ষুদ্র অন্ধকার কক্ষে আটকে রাখা হয় ফলে একশো তেইশ জন বন্দী সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত অবশিল্পায়ন কি এটা একটু দেখে রাখবে টি নাইন কি আঠেরোশো বাহাত্তর সালে ব্রিটিশ সরকার এক থ্রি বা টি নাইন পাশ করেনি এবং তার দ্বারা বাল্যবিবাহ বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ ও অসবর্ণ বিবাহকে স্বীকৃতি দেওয়া হয় কে প্রার্থনা পত্রিকা প্রকাশ করেন ডিরোজু, কে বাল্যবিবাহ কে বিধবা বিবাহ আইন পাশ করেন লর্ড ক্যানিং আঠেরোশো ছাপ্পান্ন সালে ইলবার্ট বিল কি পূর্বে কোনো ভারতীয় বিচারক ইউরোপীয় আসামির বিচার করতে পারত না বড়লার লর্ড রিপনের পরামর্শে তার আইন সচিব কোটনে ইলবার্ট এক অসামান্য এই অসামান্য দূর করার জন্য একটি বিল রচনা করেন ইলবার্টের নামানুসারে এই বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত অথবা ভান্নাফ গোলার পেস অ্যাক্টকে প্রবর্তন করে আঠারোশো সালে লর্ড লিটন লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো ষোলো সালে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে অথবা দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনিশশো একত্রিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল কবে উনিশশো উনচল্লিশ সালে নেতাজি কোন কোন দ্বীপের নাম করেন নামকরণ করেন শহীদ স্বরাজ রাখুন শহীদ স্বরাজ রাজ্য হচ্ছে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ ওয়াভেল পরিকল্পনা কি ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসাবে বড়লাট লর্ড ওয়ারভেল উনিশশো সালে চোদ্দোই জুন কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত অথবা তানাকা মেমোরিয়াল কি জাপানি প্রধানমন্ত্রী তানাকা উনিশশো সালে এক স্মারকপত্রে জার্মানি সম্রাট থেকে পরামর্শ দেন যে পূর্ব এশিয়া পূর্ব এশিয়ার সমাধানের জন্য জাপানের যুদ্ধনীতি গ্রহণ অপরিহার্য এবং মাঞ্চুরিয়া মাঙ্গোলিয়া দখল করা প্রয়োজন এইভাবে জাপানিদের মধ্যে উগ্র জাতীয়তাবাদের জাগরণ ঘটানোর জন্য তারাকার এই প্রচেষ্টা তানাকা মেমোরিয়াল নামে পরিচিত বার্লিন এয়ারলিফট কি রাশিয়া নিয়ন্ত্রিত বার্লিন অবরোধ ভাঙার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মিত্রশক্তি অসাধারণ দক্ষতার সঙ্গে এগারো মাস ধরে আকাশপথে প্রায় চোদ্দশো বিমানের সাহায্যে বার্লিনে ঔষধ তারপর খাদ্য কয়লা ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ অব্যাহত রাখে যা বার্লিন এয়ারলিফ্ট নামে পরিচিত কে সুয়েজ খালকে জাতীয়করণ করেন নাসে পি এল ও এর কি কী প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন কে কে প্রথম অবউপনিবেশীকরণ শব্দটি ব্যবহার করেন মরিস জুলিয়াস বন অথবা ভারতের পরিপ্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থ ব্যবস্থাকে যেখানে রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি মালিকানা অর্থাৎ বেসরকারি উদ্যোগের সহাবস্থান লক্ষ্য করা যায় অর্থনৈতিক উদারীকরণ কী ভারতের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিং ভারতীয় অর্থনীতিতে সরাসরি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগের বাজার খুলে দেন বেসরকারি উদ্যোগে উদ্যোগকে উৎসাহ দেন এবং কর ব্যবস্থা সংস্কার সাধন করেন এই সমস্ত পদক্ষেপ ভারতীয় অর্থনৈতিক ইতিহাসে অর্থনৈতিক উদারীকরণ নামে পরিচিত অথবা অথবা ভারতের কোথায় আইআইটি প্রতিষ্ঠিত হয় খড়গপুর উনিশশো সালে তারপর পরের পেজ পেজ ফর্টি এইট স্মৃতিকথা কী কোনো ব্যক্তি তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনার পরবর্তীতে পরবর্তীতে যে স্মৃতিচারণ করেন তার প্রকাশকেই বলা হয় স্মৃতিকথা যেমন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতিকথামূলক গ্রন্থ যতদূর মনে পড়ে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে গ্রাম মান্নাদের লেখা জীবনের জলসাগর ইত্যাদি জয়দশ উপনিবেশকে ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজাদের স্টুয়ার্ট রাজাদের অদূরদর্শী রাজনৈতিক ও ধর্মীয় নীতির ফলে ইংল্যান্ডের প্রচুর মানুষ আমেরিকায় বসবাস শুরু করলে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ওলন্দাজ ফরাসি শক্তিকে পরাজিত করে যে তেরোটি উপনিবেশ প্রতিষ্ঠিত হয় সেগুলি একত্রে হচ্ছে জয়দশ উপনিবেশ নামে পরিচিত অথবা নার্কিং সন্ধির ফল কী হয়েছিল নার্কিং সন্ধির ফলে এক ক্যান্টং সাংহাই অ্যাময় ফুচাও ও নিম্পো এই পাঁচটি বন্দর ইউরোপীয় বণিকদের জন্য খুলে দেওয়া হয় ইংরেজ হংকং বন্দর লাভ করে ইত্যাদি মুক্তদার নীতিকে মুক্তদার নীতিটিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছে জওয়াহরলাল নেহরু চিরস্থায়ী বন্দোবস্তের দুটি কুফল রাখো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এক বহু বনেদি জমিদার সঠিক সময় রাজস্ব দিতে না পেরে তাদের জমিদার হারায় এবং দুই জমিদারা অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য কৃষকদের উপর প্রবল অত্যাচার করলে কৃষকদের জীবন দুর্বিষয় হয়ে ওঠে অথবা অবশীপাণ কি এটা একটু দেখে রাখবে বিদানা যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এই যুদ্ধে কারা পরাজিত হয় সতেরোশো উনষাট সালে ও ওলন্দাজদের মধ্যে এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয় আত্মীয় সভাভাভাভা কে কথা কে কখন প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো সালে অথবা পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উনিশশো বত্রিশ সালে মদন মোহন মালব্য ও বি আর আম্বেদকরের মধ্যে তারপর তিন আইন কি এটি কখন পাশ হয় আঠারোশো সালে ব্রিটিশ সরকার এক থ্রি বা তিন আইন পাশ করে এবং তার দ্বারা বাল্যবিবাহ বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কারগুলি নিষিদ্ধ করা হয় এবং বিধবা বিবাহ ও অসমান বিবাহকে স্বীকৃতি দেওয়া হয় এটি কখন পাশ হয় আঠারোশো বাহাত্তর সালে রাউলার সত্যাগ্রহ কি কুখ্যাত রাওলাট আইনের প্রতিবাদে গান্ধীজির সভাপতিত্বে উনিশশো সালে সত্যাগ্রহ সভা প্রতিষ্ঠিত হয় এবং বিভিন্ন স্থানে সতস্পৃত গণ আন্দোলন গড়ে ওঠে গড়ে ওঠে রাওলাট আইন বিরোধী এই আন্দোলন রাওলার সত্যাগ্রহ নামে পরিচিত কবে কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এর প্রথম সভাপতি কে এটা একটু দেখে রাখবে প্রথম সভাপতি হচ্ছে আগা খা অথবা কংগ্রেস মন্ত্রিসভা থেকে কেন পদত্যাগ করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ সরকার ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা না করে ভারতকে যুদ্ধরত দেশ বলে ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে দেয় এতে অসন্তুষ্ট হয়ে কংগ্রেস মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে ক্যাবিনেট ক্যাবিনেট মিশনের তিনজন সদস্যের নাম লেখো এক পেথিক লরেন্স ট্যাপোক্রিপস ও এভি আলেকজান্ডার ওয়াভেল পরিকল্পনা কি ভারতের রাজনৈতিক অচলাবস্থা দূর করতে ও ক্ষমতা হস্তান্তরের প্রেক্ষাপট হিসাবে বড়লাট লর্ড ওয়ারভেল উনিশশো সালে কংগ্রেস ও মুসলিম লীগের কাছে একটি পরিকল্পনা পেশ করেন যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত তারপরে হচ্ছে অথবা ভিয়েতমিন কি বিদেশি শাসনমুক্ত স্বাধীন ভিয়েতনাম গঠনের জন্য হোচিমিন উনিশশো একচল্লিশ সালে লিগ ফর দি ইন্ডিপেন্ডেন্স ইন ভিয়েতনাম নামে একটি সংগঠন গড়ে তোলেন যা সংক্ষেপে ভিয়েতমিন নামে পরিচিত ন্যাটো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সাম্যবাদী রাশিয়াকে প্রতিহত করার জন্য আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে উনিশশো সালে ওয়াশিংটনে এক সামরিক জোট গড়ে ওঠে যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা নামে পরিচিত অথবা কমেকন কি মার্শাল পরিকল্পনার জবাবে সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিকে নিয়ে উনিশশো সালে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা বা কমেকন স্থাপন করেছিল সোভিয়েত রাশিয়া পোল্যান্ড চেগোস্লাভিয়া বুলগোনিয়া বুলগোরিয়া বুলগোরিয়া আলবেনিয়া ও পূর্ব জার্মানি এই সংস্থার সদস্য ছিল। দাতাত কি ফরাসি শব্দ দাতাতের অর্থ হলো উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা উনিশশো ষাটের দশক থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে যে মতাদর্শগত লড়াই ও পরস্পরের প্রতি যে অবিশ্বাস ও সন্দেহ ছিল ধীরে ধীরে তার অবসান করতে থাকে এবং এক পারস্পরিক সহাবস্থান নীতি গৃহীত হয় এই ঘটনাকে দাতাত করে অথবা লং মার্চ কি উনিশশো চৌত্রিশ সালে মাউজেদাং এর নেতৃত্বে এক লক্ষ কমিউনিস্ট সরকার বাহিনীর অপরাধ ভেঙে প্রায় দীর্ঘ ছ হাজার মাইল পথ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের অপেক্ষাকৃত নির স্থান সেনসি সেন্সি প্রদেশে উনিশশো সালে উপস্থিত হন পায়ে হেঁটে তিনশো সত্তর দিনের এই দীর্ঘ যাত্রাপথকে লং মার্চ বলে অভিহিত করা হয় তৃতীয় বিশ্ব বলতে কি বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর অবসানের ওপর এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলে যেমন ভারতবর্ষ পাকিস্তানের কেন্দ্রীয় আইনসভা কয়টি কক্ষ বিশিষ্ট কি কি এর একটু দেখে রাখবে উপনিবেশবাদে উপনিবেশবাদের অবসানের দুটি কারণ এক দ্বিতীয় কালের উপনিবেশিক শক্তিগুলি অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ায় উপনিবেশগুলি শাসন বজায় রাখতে পারেনি দুই পাশ্চাত্য ভাবধারার প্রবল প্রভাব ও উপনিবেশবাদের অবসান সক্রিয় ভূমিকা নিয়েছে অথবা স্বাধীনতা লাভের অব্যবাহিত পর ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে এটা একটু দেখে রাখি এইবার পেজ নাম্বার তিনশো চারে যে এসে কিউগুলো গুলো আছে সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাসের জনক কাকে বলে ঠুকি ডিজিসকে নয়া উপনিবেশবাদ নয়া উপনিবেশিকতাবাদ কি উপনিবেশবাদের আধুনিক রূপ হলো নয়া উপনিবেশবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির ওপর পূর্বতন সাম্রাজ্যবাদী দেশগুলির অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এই অদৃশ্য নিয়ন্ত্রণকে নয়া উপনিবেশবাদ বলে মার্কেন্টাইল বা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন অ্যারাম স্মিথ অথবা চীনে মুক্তদান নীতি প্রয়োগের কথা প্রথম কে ঘোষণা করেন দেখে রাখবে ম্যাকমা কাটা কি ম্যাকমা কাটা ইনল্যান্ডের একটি চুক্তি যা বারোশো পনেরো সালে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো দুই সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানির মধ্যে অথবা এজেন্সি ব্যবস্থা কি সতেরোশো তেপ্পান্ন থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ কোম্পানি চুক্তি ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি সংশোধনের সংশোধনের উদ্দেশ্যে তার নিজস্ব এজেন্ট মারফত সরাসরি উৎপাদকদের কাছ থেকে ভারতীয় পণ্য সামগ্রী ক্রয় করত এবং এজেন্টরা নিজেদের লভ্যাংশ রেখে তা কোম্পানির কাছে বিক্রি করত ফলে কোম্পানি বিরাট মুনাফা থেকে বঞ্চিত হতো এই ব্যবস্থা এজেন্সি প্রধানভাবে পরিচিত তারপরে কে কবে কলকাতায় ফোর্টুলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন আঠারোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলসলি উল মহনাপাত গন্ধটি কোন ভাষায় রচনা করেন এটা দেখে রাখবে যত সম্ভব সংস্কৃত ক্রম নিম্ন পরিষ্ঠ নীতি বা চুয়ে পড়া নীতি কি লর্ড পেন্টিংয়ের আইন সচিব নেকলে তার বিখ্যাত মিনিষে বলেন যে ভারতে প্রথমে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরাজি শিক্ষার বিস্তৃত ঘটবে এবং তারপর তা ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই নীতি চুয়ে পড়া নীতি নামে পরিচিত অথবা কাউটাও কোথা কি কোনো বৈদেশিক দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীনের সম্রাটের সাক্ষাৎপাত তাকে সম্রাটের কাছে ভূমি পর্যন্ত নত হতে হয়েছিল এটি কাউতা পরিচিত অথবা ভাইকম সত্যা রাখবে অথবা মিরা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশির নাম ফিলিস ফিলিস্প্যাট বেঞ্জামিন ব্যাডলি কে কবে অধীনতামূলক মিথ্রান্তি প্রবর্তন করেন লর্ড ওয়েলসলি সতেরোশো অষ্টানব্বই সালে পঞ্চাশের মর্ণান্তর গরশালী হয়েছিল উনিশশো তেতাল্লিশ বাংলায় তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দ করঙ্গে ইয়া মরেঙ্গে কোন আন্দোলনের স্বরধনী ভারত ছাড়ো আন্দোলন অথবা নেতাজি কোন দুটি দ্বীপপুঞ্জের নামকরণ রাখেন সহিত স্বরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ রাজাজির সূত্র বলতে কি বলছো ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেস ও মুসলিম লীগকে ঐক্যবদ্ধ করতে উনিশশো সালে মাদ্রাজের কংগ্রেস নেতা চক্রবর্তী রাজা গোপালাচারী প্রস্তাব দেন যে কংগ্রেস ও লীগ একত্রে আন্দোলন করবে এবং স্বাধীনতা লাভের পর গণভোটের দ্বারা লীগের পৃথক রাষ্ট্র গঠনের বিষয়টি বিবেচিত হবে যা রাজাজির সূত্র নামে পরিচিত টুম্যান কে ছিলেন টুব্যান ছিলেন মার্কিন রাষ্ট্রপতি অথবা জোট নিরপেক্ষ দেশগুলির প্রধান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল বেলগেরি তৃতীয় বিশ্ব বলতে কী বোঝে তৃতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলে অথবা অথপাবলিকান বাংলাদেশ কবে স্বাধীনতা লাভ করে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে এবার পরের পেজ তিনশো ছয় ভাস্কো দাগামা ভারতের কোথায় ও কবে আসেন চোদ্দশো অষ্টানব্বই সালে কালিকট বন্দরে নয়া সাম্রাজ্যবাদ কি নয়া সাম্রাজ্যবাদ হলো অর্থনৈতিক সাম্রাজ্যবাদের প্রকৃতি বিশিষ্ট শিল্প বিপ্লবের পূর্বকাল পর্যন্ত সাম্রাজ্যবাদ বলতে শুধুমাত্র ভৌমিক অধিকার বরবাদ করাকে বোঝাতো কিন্তু নয়া সাম্রাজ্যবাদের লক্ষ্য অধীনস্থ দেশে শুধু ভৌমিক অধিকার স্থাপন নয় তার অধিবাসী শক্তি সম্পদ অর্থনৈতিক পর্যন্ত সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করা হয় অথবা মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝায় ষোলশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত ইউরোপে মার্কেন্টাইলবাদ বা বণিকবাদ একটি বিশিষ্ট অর্থনৈতিক শক্তি হিসাবে কাজ করে মূলত রাষ্ট্রের অর্থনৈতিক বাণিজ্যিক দিক থেকে সমৃদ্ধ করার জন্য গৃহীত এই নীতি যথা খনিজ উৎপাদন শিল্পের উন্নতির দ্বারা বাণিজ্যের ভারসাম্য বজায় রাখা ছিল মার্কেন্টাইলবাদের মূল কথা আলী নগরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো সাতান্ন সালে ইংরেজ ও সিরাজউদ্দৌলার সঙ্গে অন্ধকূপ হত্যা কি কোর্ট উইলিয়ামে ভারপ্রাপ্ত ইংরেজ অধ্যক্ষ হলওয়েলের বিবরণ অনুসারে কলকাতা পতনের পর নির্দেশে একশো ছেচল্লিশ জন ইংরেজ বন্দীকে অন্ধকূপ নামক আঠেরো ফুট ফুট লম্বা দশ ইঞ্চি চওড়া একটি ক্ষুদ্র অন্ধকার কক্ষে আটকে রাখা হয় এতে একশো তেইশ জন সৈন্য শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত কোর্ট কর্ণওয়ালিস কি গভর্নর জেনারেল লর্ড কর্ণওয়ালিশ কর্তৃক প্রবর্তিত প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারগুলি একযোগে কোর্ট কর্ণওয়ালিস নামে পরিচিত অথবা এজেন্সি ব্যবস্থা কি সতেরোশো তিপ্পান্ন থেকে পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ইংরেজ কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসাবে নিয়োগ করে তাদের দ্বারা পণ্য ক্রয় বিক্রয় করাতো যা এজেন্সি নামে পরিচিত ইয়ং বেঙ্গল কাদের কাদের বলা হতো হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিডোজিও আদর্শ দ্বারা প্রভাবিত হয়ে একদল উগ্র আদর্শ ও সংস্কারবাদী যুবক পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করতে শুরু করেছিল তারা নব্যবঙ্গ নামে পরিচিত সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী ভারতে ও ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো বত্রিশ সালে ভারতীয়দের মুসলমান শিখ ভারতীয় খ্রিস্টান অ্যাংলো ইন্ডিয়ান প্রভৃতি সংখ্যালঘু সম্প্রদায় এবং হিন্দু মুসলমানকে বন্য হিন্দু ও অনুন্নত হিন্দু এই দুই সম্প্রদায়ে বিভক্ত করে আইনসভার পৃথক নির্বাচনের নীতি ঘোষণা করেন যা সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি নামে পরিচিত অথবা উটের ডেসপ্যাচ কি ভারতের শিক্ষা ব্যবস্থাকে নিয়মবদ্ধ ও সুসংহত করার জন্য আঠারোশো সালে বোর্ড অব কন্ট্রোলের সভাপতি চার্লস একটি শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন এক্ষেত্রে সরকারি উদ্যোগে স্কুল কলেজ স্কুল কলেজ বিদ্যালয় স্থাপন নারী শিক্ষার প্রসার প্রভৃতি সুপারিশ করা হয় এটি উটের ডেসপ্যাচ নামে পরিচিত তারপর হচ্ছে ভাইকম সত্যাগ্রহ কি দক্ষিণ ভারতের ভাইকম এম একটি মন্দিরের চারিদিকে রাস্তা থাকলেও এজ হাবা পুলায়া প্রভৃতি দলিতদের এই মন্দিরে এই নদী এই মন্দিরে প্রবেশাধিকার বা মন্দিরের রাস্তায় হাঁটার অধিকার ছিল না তাই উনিশশো সালে শ্রী নারায়ণ নারায়ণ গুরু এই রাস্তা অবহেলিত সাধারণ মানুষদের ব্যবহার করার দাবিতে যে আন্দোলন গড়ে তোলেন তা ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত রাওলাট আইনের প্রবর্তনের পিছনে কি উদ্দেশ্য ছিল ভারতে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলন ও বৈপ্লবিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধ করা করে দেওয়াই ছিল রাওলাট আইনের প্রধান উদ্দেশ্য অথবা চৌরি চৌড়ার ঘটনা কি উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের গৌরখীপুর জেলায় চৌরি চৌড়া নামক গ্রামে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করলে বাইশ জন পুলিশের মৃত্যু হয় যা চৌরি চৌড়া ঘটনা নামে পরিচিত ঔপনিবেশিক ভারতের দেশীয় রাজ্য বলতে কি বোঝো উনিশশো সালে স্বাধীনতা লাভের আগে ভারতীয় ভূখণ্ডে ব্রিটিশদের প্রত্যক্ষ শাসনের বাইরে ছোট বড় মিলিয়ে প্রায় পাঁচশো পঁয়ষট্টি স্বায়ত্তশাসিত রাজ্যের অস্তিত্ব ছিল এবং এগুলি দেশীয় রাজ্য নামে পরিচিত বৃহৎ দেশীয় রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল হায়দ্রাবাদ কাশ্মীর ইত্যাদি তারপর হচ্ছে কবে কোথায় নৌবিজয়ের প্রথম সূচনা হয় উনিশশো সালে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে মুসলিম লীগের লাহোর প্রস্তাবটি এটা একটু দেখে রাখবে কে কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে চীন উনিশশো সাল ন্যাটো কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সাম্যবাদী রাশিয়াকে প্রতিহত করার জন্য আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে উনিশশো সালে উনিশশো সালে ওয়াশিংটনে এক সামরিক জোট গড়ে তোলেন যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো নামে পরিচিত জোট নিরপেক্ষ নীতি কি স্বাধীনতা লাভের পর ভারত আমেরিকা ও রাশিয়া নেতৃত্বাধীন জোট শক্তিতে জোট না যোগ না দিয়ে উভয় গোষ্ঠীর সাথে বন্ধুত্ব সমদ্রত্ব বজায় রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে তার বিদেশ নীতি পরিচালনার কথা ঘোষণা করে যা জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ছিলেন এই নীতির প্রধান প্রবক্তা অথবা কিম উলসুং কে ছিলেন উত্তর কোরিয়ার কমিশন নেতা তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলে নেহেরু মহলানবিশ মডেল কি পরিসংখ্যান প্রখ্যাত প্রখ্যাত রাশিবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহারণবিশ উনিশশো সালে ভারী শিল্পের প্রসারের ওপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়নের মডেল তৈরি করেছিলেন যা জওয়াহরলাল নেহরু কিছু সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রয়োগ করেন এই মডেল নেহরু মহালানবিশ মডেল নামে পরিচিত অথবা মুজিবুর রহমান কোন দলের সদস্য ছিলেন উত্তর সার এইবার চলে আসছি আমরা পরের পেজে পেজ হচ্ছে তিনশো সাত বিশ্ব রাজনীতি কি জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম কর্তৃক অনুষ্ঠিত বিশ্ব রাজনীতি তত্ত্ব ওয়েল পলিটিক নামে পরিচিত অথবা টমাস রোকে ছিলেন ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ প্রথম জেমস এর দূত হিসাবে স্যার টমাস রো ষোলোশো সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয় ষোলোশো চৌষট্টি সাল অথবা গন্ডামার্গের সন্ধি কাঁদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা একটু দেখে রাখবে দূরপ্রাচ্য বলতে কি বোঝায় দূরপ্রাচ্য বলতে মূলত চীন ও জাপানকে বোঝায় কি কোন বৈদেশিক উদ্দেশ্যে চীনের সম্রাটের হলে তাকে তাকে সম্রাটের সম্রাটের সামনে সামনে উপযুক্ত ভূমি পর্যন্ত নত হতে হয়েছিল এটি কাউতা নামে পরিচিত অথবা হিতবাদ বা উপযোগিতাবাদ কাকে বলে সাধারণভাবে সার্বিক সংখ্যাক মানুষের সর্বোচ্চ সুখের বিধান করা দুঃখ দূর করা এবং মঙ্গল সাধন করার কর্মপ্রচেষ্টার মতবাদকে হিতবাদ বলে বেনথাম জেন্স মিল জন অস্টিন ছিলেন এই মতবাদের অন্যতম প্রবক্তা কে ভারতের প্রথম কাপড়ের কর প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নানাভাই দাভোর আলেকজান্ডার দাফ কে ছিলেন স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাফ বাংলা শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন যেমন আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে প্রতিষ্ঠা করেন জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যকে ছিলেন জেমস উইলিয়াম কলভিল দলিত কাদের বলা হয় সাধারণভাবে দলিত বলতে অনুন্নত তথাকথিত নিম্নবর্গের সম্প্রদায়কে বোঝাতো যারা দীর্ঘকাল ধরে বর্ণ হিন্দুদের দ্বারা নিষ্পেষিত ও উপেক্ষিত হয়েছে এদের কোনো অর্থনৈতিক ও সামাজিক অধিকার ছিল না অথবা নব্যতারণ্য পত্রিকা সম্পাদককে চেন তুসিউ মিরাজ ষড়যন্ত্র মামলা কি শ্রমিক আন্দোলনের সাম্যবাদের প্রভাব লক্ষ্য করে সরকার উনিশশো উনত্রিশ সালে মুজফ্ফর আহমেদ পিসি যোশী এবং ব্রিটিশ কমিউনিস্ট নেতা ব্রেঞ্জামিন ব্র্যাডলি স্প্র্যাট প্রমুখ তেত্রিশ জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করলে শুরু হয় মিরা ষড়যন্ত্র মামলা উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তি কেন হয়েছিল হিন্দু সম্প্রদায়ের অখণ্ডতা বজায় রাখতে এবং অরুন্নত হিন্দুদের পৃথক নির্বাচন নীতি পরিত্যাগ করতে উনিশশো বত্রিশ সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তি শর্তগুলি গান্ধীজিকে কিছুটা হলেও সন্তুষ্ট করে এবং তিনি অনশন ভঙ্গ করেন কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয় সুভাষচন্দ্র বসু ক্যাবিনেট মিশন কেন ভারতে আসেন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য প্রখ্যাত আইনকো স্যার চ্যাপো ক্রিপস উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ভারতকে সম্ভাব্য জাপানি আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ও ভারতের রাজনৈতিক অচলাবস্থা অবসানের উদ্দেশ্যে ভারতে আসেন দাতা কি ফরাসি শব্দ দাতাতের অর্থ হল উত্তেজনা প্রশমন এবং বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা উনিশশো ষাটের দশক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে যে মতাদর্শগত লড়াই ও পরস্পরের প্রতি যে অবিশ্বাস ও সন্দেহ ছিল ধীরে ধীরে তার অবসান করতে থাকে এবং পারস্পরিক সহাবস্থার নীতি গৃহীত হয় এই ঘটনাকে দাতাত বলে অথবা কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে জোট নিরপেক্ষ নীতি কি স্বাধীনতা লাভের পর ভারত আমেরিকা ও রাশিয়া নেতৃত্বাধীন জোট শক্তিতে যোগ না দিয়ে উভয় গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব ও সমুদ্রত্ব বজায় রেখে স্বাধীন ও নিরপেক্ষভাবে তার বিদেশ নীতি পরিচালনার কথা ঘোষণা করে যা জোট নিরপেক্ষ নীতি নামে পরিচিত অথবা তেল কূটনীতি কী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তেল সম্পদের সংকোচন হলে সংকোচনের ফলে আমেরিকা পরিবহন ও শিল্পক্ষেত্রে সংকট দেখা দিলে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের ওপর প্রাধান্য বিস্তারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার মার্কিন পদক্ষেপকে তেল কূটনীতি বলে নেহরু মহলানবিশ মডেল কি প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ও পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবীশ উনিশশো পঞ্চান্ন সালে ভারী শিল্প প্রসারের ওপর গুরুত্ব দিয়ে একটি উন্নয়নের মডেল তৈরি করেছিলেন যা জওহরলাল নেহরু কিছু সংশোধন করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রয়োগ করান প্রয়োগ করেন এটি নেহরু মহালনবিশ মডেল নামে পরিচিত স্বাধীন ভারতের মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এমন এক অর্থ অর্থ ব্যবস্থা যেখানে রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি মালিকানা অর্থাৎ বেসরকারি উদ্যোগের সহাবস্থান লক্ষ্য করা যায় অথবা নয়া উপনিবেশবাদ কি উপনিবেশবাদের আধুনিক রূপ হলো নয়া উপনিবেশবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া ও আফ্রিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির ওপর পূর্বতন সাম্রাজ্যবাদী দেশগুলির অদৃশ্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয় এই অদৃশ্য নিয়ন্ত্রণকেই নয়া উপনিবেশবাদ বলে তো কেমন লাগলো আজকের ভিডিওটি আশা করছি খুব ভালো লেগেছে কারণ ডাব্লিউ বিটি ইতিহাস বিষয়ে আশা করি এখন অব্দি এসে সলিউশন এখন আসেনি তো যাই হোক আসুক বা না সেটা বড় কথা নয় তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর প্রিয়ম সাহার দ্বারা যদি কোনো রকম প্রশ্নের উত্তরে ভুল হয়ে থাকে তাহলে তার সলিউশন কিন্তু করার দায়িত্ব তোমাদের যেহেতু ও তোমাদের বন্ধু সম্পূর্ণ আর হ্যাঁ কিছু কোশ্চনের অ্যান্সার হয়তো বাকি রেখেছে ও করতে পারে নাই তো তোমরা সেটা চেষ্টা করো এবং তার উত্তরগুলো কমেন্ট বক্সে জানো আর যদি তোমাদের দ্বারা কোনো অ্যান্সার না হয়ে থাকে সেই প্রশ্নগুলো কমেন্টে আমাকে করে জানাও যে কটা প্রশ্নের অ্যান্সার আমরা পাইনি সে কটা প্রশ্নের অ্যান্সার আমি ডিসক্রিপশানে দিয়ে দিন তো কমেন্ট করবে তোমরা অবশ্যই বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে এভি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর তোমরা যখনই উৎপুসারি পরিবার অন্তর্ভুক্ত না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং আজকে নোটিফিকেশন মালিক ক্লিক করে যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন যেন সবার তোমাকে পৌঁছে আজকের অবধি দেখা উচিত তোমার সাথে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে ধন্যবাদ